মোবাইলের এই অসাধারণ অ্যাপটি আপনার মোবাইলে যদি ইনস্টল করে সঠিকভাবে কাস্টমাইজ করতে পারেন তাহলে আপনার মোবাইলের অ্যাপ ওপেনিং সিস্টেম দেখে যা কেউ অবাক হয়ে যাবে আপনার মোবাইলের নোটিফিকেশন প্যানেলেই কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সব অ্যাপ আপনি রাখতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং অ্যাপ টাইলস লিখে চার্জ করবেন অ্যাপটি চলে আসবে অবশ্যই ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করলেই হবে না আপনাকে সঠিকভাবে অ্যাপটি কাস্টমাইজ করাও শিখতে হবে নয়তো ভালো ফ্যাসিলিটিস পাবেন না অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে কন্টিনিউ লেখা দেখতে পাবেন আপনি এই কন্টিনিউয়ে ক্লিক করবেন মাল্টিপল টাইলস এবং ওয়ান টাইল এরকম দুইটি অপশান শুরু হবে আপনি প্রথমে ওয়ান টাইল এনে নিচের সিলেক্ট অপশনে ক্লিক করবেন অ্যাপ ওয়ান অ্যাপ টু এফ থ্রি এভাবে কার্যক্রমে অ্যাপ সিক্স পর্যন্ত পেয়ে যাবেন আপনি ছয়টি অ্যাপ অথবা ছয়টি ইউআরএল এখানে সেট করতে পারবেন আমি এফ ওয়ানের নিচের অ্যাপ অপশনটিতে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমার মোবাইলের প্রত্যেকটি অ্যাপ এখানে দেখতে পাচ্ছেন শো হচ্ছে আপনি যে অ্যাপটি সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপটি এফ ওয়ানে সিলেক্ট করে দিবেন আমি ইউটিউব অ্যাপটি সিলেক্ট করে দিলাম ইউটিউব অ্যাপে ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে এফ নিচের অ্যাপ অপশানে পুনরায় ক্লিক করবো এবং এখান থেকে ফেসবুক সিলেক্ট করে দিব অ্যাপ থ্রি নিচের অ্যাপ অপশনে ক্লিক করবো এবং এখানে ফেসবুক মেসেঞ্জার সিলেক্ট করে দিব তিনটি অ্যাপ আমি সিলেক্ট করে নিয়েছি আপনি চাইলে আরও তিনটি অ্যাপ নিচে সিলেক্ট করতে পারবেন এখন ব্যাকে চলে আসবেন এখন আপনি এখান থেকে মাল্টিপল টাইলসের নিচের সিলেক্টে ক্লিক করবেন এবং অ্যাপ ওয়ানের নিচের যে অ্যাপ অপশনটি আছে এই অ্যাপ অপশনে ক্লিক করে প্রথম যে অ্যাপটি সিলেক্ট করেছিলেন ওয়ান টাইলসের সেই অ্যাপটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে অন্য কোনো অ্যাপ সিলেক্ট করলে হবে না আমি ইউটিউবে সিলেক্ট করে দিলাম অ্যাপ টুর নিচের অ্যাপ অপশনে ক্লিক করব এবং এখান থেকে ফেসবুক সিলেক্ট করে দেব আপনি কিন্তু সেম অ্যাপগুলোই সিলেক্ট করে দিবেন হয়তো বোরিং ফিল হচ্ছে কিন্তু এই কাজগুলো আপনাকে সঠিকভাবে বোঝানোর জন্য ভিডিওটি একটু লং হচ্ছে কমা দৃষ্টিতে দেখবেন এখন আমি ফেসবুক মেসেঞ্জারে অ্যাপ থ্রিতে সিলেক্ট করে দিলাম তিনটি অ্যাপ আমি দুই জায়গায় সেম দিয়েছি আপনি চাইলে ছয়টি অ্যাপও দিতে পারেন এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর আপনি সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন এবং মোবাইলের নোটিফিকেশান প্যানেল উপর থেকে নিজ দিকে টান দিবেন এখন এখানে লক্ষ্য করলে সেটিংসের একটি আইকনের পাশেই দেখতে পাবেন কলমের আইকনে যে দেখতে পাচ্ছেন আপনি এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান প্যানেল কাস্টমাইজ করার অপশন চলে আসবে আপনি মূর ফাংশনস এই জায়গায় আঙ্গুল দিয়ে বাম দিকে সোয়াইপ করবেন দুইবার সোয়াইপ করার সঙ্গে সঙ্গে এখানে পেয়ে যাবেন এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এভাবে সাজানো আছে আপনি প্রথমে এফ ওয়ানের জায়গায় আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন এবং আপনার মোবাইলের উপরের দিকে নিয়ে যাবেন এই যে দেখেন আমি এফ ওয়ান উপরের দিকে নিয়ে গেলাম সেমভাবে এফ টুতে আমি চাপ দিয়ে ধরে রাখব এবং উপরের দিকে নিয়ে যাব এফ থ্রিতে চাপ দিয়ে ধরে রাখবো উপরের দিকে নিয়ে যাব আপনি যদি অ্যাপ সিক্স পর্যন্ত অ্যাড করে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ সিক্স পর্যন্ত আপনি এভাবে উপরে নিয়ে যাবেন যাওয়ার পর আপনার কাজ কমপ্লিট এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসুন ব্যাকে চলে আসার পর আমি যদি এখন নোটিফিকেশান প্যানেল উপর থেকে নিজ দিকে টান দিই তাহলে এখানে আপনি ইউটিউব ফেসবুক মেসেঞ্জার দেখতে পাবেন এই দেখেন আমি আবার টান দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে ইউটিউব ফেসবুক এবং মেসেঞ্জার আমি যদি এই জায়গায় ক্লিক করি তাহলে ইউটিউব ওপেন হবে আর এখানে ক্লিক করলে ফেসবুক ওপেন হবে এই যে দেখেন ফেসবুক ওপেন হয়ে গেল এভাবে ছয়টি অ্যাপ যখন সাজিয়ে রাখবেন তখন আপনার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে কারণ নোটিফিকেশান প্যানেলে এভাবে কেউ হয়তো এখনও অ্যাপ অ্যাড করতে পারেনি আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনি নতুন একটি স্টাইল শিখতে পারলেন অ্যাপ ওপেনিংয়ের প্রতিদিন যদি এরকম নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ